আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজের ফি স্ট্রাকচার ও আসন সংখ্যা নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে নিন বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে কুড়িটি মেডিকেল কলেজ রয়েছে তাদের মধ্যে দুটি কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়ন্ত্রিত সর্বমোট তিন হাজার দুশোটি মেডিকেল আসনও রয়েছে তাদের মধ্যে পঁচাশি শতাংশ পশ্চিমবঙ্গের নিজস্ব ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষিত এবং পনেরো শতাংশ ভারতীয় ছাত্রদের জন্য সংরক্ষিত রয়েছে দুটি কেন্দ্র সরকারের নিয়ন্ত্রিত মেডিকেল কলেজের একশো শতাংশ আসন সর্বভারতীয় ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষিত মেডিকেল কলেজের নাম প্রশিক্ষণ খরচ মোট আসন ভর্তি পরীক্ষা প্রথমটি হলো মেডিকেল কলেজ কলকাতা মোট খরচ হল সাতচল্লিশ হাজার টাকা আসন সংখ্যা দুশো পঞ্চাশ জন ভর্তি পরীক্ষা ইউজি নিট পরীক্ষার মাধ্যমে দ্বিতীয় কলেজটি হল আইপিজি এমইআর কলকাতা ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ টোটাল খরচ হলো সাতচল্লিশ হাজার টাকা মোট আসন সংখ্যা দুশো জন ভর্তির প্রক্রিয়া ইউজি পরীক্ষার মাধ্যমে তৃতীয় কলেজটি হলো সিএনএমসি কলকাতা ক্যালকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ টোটাল খরচ হলো সাতচল্লিশ হাজার টাকা মোট আসন সংখ্যা দুশো পঞ্চাশ জন ও ভর্তি প্রক্রিয়া ইউজি পরীক্ষার মাধ্যমে পরবর্তী কলেজটি হল আর জি কার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা টোটাল খরচ হল সাতচল্লিশ হাজার টাকা মোট আসন সংখ্যা দুশো পঞ্চাশ জন ও ভর্তি প্রক্রিয়া ইউজিনিট পরীক্ষার মাধ্যমে পরবর্তী কলেজটি হলো ন্যাশনাল সার্কেয়ার মেডিকেল কলেজ কলকাতা টোটাল খরচ হলো সাতচল্লিশ হাজার একশো টাকা মোট আসন সংখ্যা হলো দুশো পঞ্চাশ জন ও ভর্তি প্রক্রিয়া ইউজিনিট পরীক্ষার মাধ্যমে পরবর্তী কলেজটি হল বর্ধমান মেডিকেল কলেজ মোট আসন সংখ্যা দুশো জন মোট খরচ হলো সাতচল্লিশ হাজার টাকা ভর্তি প্রক্রিয়া ইউজিনিট পরীক্ষার মাধ্যমে পরবর্তী মেডিকেল কলেজটি হল ইএসআই পিজি মেসার ইএসআইসি মেডিকেল কলেজ অ্যান্ড ইএসআইসি হসপিটাল ঝোকা টোটাল খরচ হল ফাইভ পয়েন্ট ফাইভ লাক্স টোটাল আসন হল একশো ভর্তি প্রক্রিয়া হলো ইউজিনিট পরীক্ষার মাধ্যমে কলেজ অফ মেডিকেল অ্যান্ড জেএনএম হসপিটাল কল্যাণী টোটাল খরচ হলো ঊনপঞ্চাশ হাজার টাকা টোটাল আসন সংখ্যা হল একশো পঁচিশ জন ও ভর্তি প্রক্রিয়া ইউজিনিট পরীক্ষার মাধ্যমে পরবর্তী মেডিকেল কলেজটি হল বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ টোটাল খরচ হলো সাতচল্লিশ হাজার আটশো টাকা টোটাল আসন সংখ্যা হলো দুশো জন ও ভর্তি প্রক্রিয়া হলো ইউজিনিট পরীক্ষার মাধ্যমে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সুসারুতান নগর টোটাল খরচ হলো চল্লিশ হাজার আটশো টাকা মোট আসন সংখ্যা দুশো জন ভর্তি প্রক্রিয়া ইউজিনিট পরীক্ষার মাধ্যমে সি এম এস ডিএইচ কলকাতা কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল টোটাল খরচ হলো সাতচল্লিশ হাজার দশ টাকা মোট আসন সংখ্যা একশো জন ভর্তি প্রক্রিয়া ইউজিনিট পরীক্ষার মাধ্যমে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল টোটাল খরচ হলো ছেচল্লিশ হাজার টাকা মোট আসন সংখ্যা একশো জন ভর্তি প্রক্রিয়া ইউজিনিট পরীক্ষার মাধ্যমে মেদিনীপুর মেডিকেল কলেজ টোটাল খরচ হলো সাতচল্লিশ হাজার টাকা মোট আসন সংখ্যা দুশো জন ভর্তি প্রক্রিয়া ইউজিনিট পরীক্ষার মাধ্যমে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল টোটাল খরচ হলো সাতচল্লিশ হাজার টাকা মোট আসন সংখ্যা একশো পঁচিশ জন ভর্তি প্রক্রিয়া ইউজিনিট পরীক্ষার মাধ্যমে কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল টোটাল খরচ হলো সাতচল্লিশ হাজার টাকা মোট আসন সংখ্যা একশো জন ভর্তি প্রক্রিয়া ইউজিনিট পরীক্ষার মাধ্যমে দেবেন মহেতা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল টোটাল খরচ হলো সাতচল্লিশ হাজার টাকা মোট আসন সংখ্যা একশো জন ভর্তি প্রক্রিয়া ইউজিনিট পরীক্ষার মাধ্যমে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল টোটাল খরচ সাতচল্লিশ হাজার টাকা মোট আসন সংখ্যা একশো জন ভর্তি প্রক্রিয়া ইউজিনিট পরীক্ষার মাধ্যমে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল টোটাল খরচ হলো সাতচল্লিশ হাজার টাকা মোট আসন সংখ্যা একশো জন ভর্তি প্রক্রিয়া ইউজিনিট পরীক্ষার মাধ্যমে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল টোটাল খরচ সাতচল্লিশ হাজার টাকা মোট আসন সংখ্যা একশো জন ভর্তি প্রক্রিয়া ইউজিনিট পরীক্ষার মাধ্যমে শেষ সরকারি মেডিকেল কলেজটি হল এআইআইএমএস কল্যাণী টোটাল খরচ হলো ওয়ান পয়েন্ট থার্টি ফোর লাক্স মোট আসন সংখ্যা পঞ্চাশ জন ভর্তি প্রক্রিয়া ইউজিনিট পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের বেসরকারি মেডিকেল কলেজের তালিকা মেডিকেল কলেজের নাম প্রশিক্ষণ খরচ মোট আসন ভর্তি প্রক্রিয়া কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যাদবপুর টোটাল খরচ হলো টু পয়েন্ট ফর্টি ওয়ান লাখ পার ইয়ার আসন সংখ্যা একশো পঞ্চাশ জন ভর্তি প্রক্রিয়া ইউজি নিট পরীক্ষার মাধ্যমে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল কলকাতা টোটাল খরচ হলো আঠারো পয়েন্ট কুড়ি লাখস মোট আসন সংখ্যা একশো পঞ্চাশ জন ভর্তি প্রক্রিয়া ইউজি নিট পরীক্ষার মাধ্যমে পরবর্তী মেডিকেল কলেজটি হলো শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড সানক্য হসপিটালস দুর্গাপুর টোটাল খরচ হলো সতেরো পয়েন্ট সেভেন্টি ফাইভ লাক্স মোট আসন সংখ্যা একশো পঞ্চাশ জন ভর্তি প্রক্রিয়া ইউজিনিট পরীক্ষার মাধ্যমে পরবর্তী কলেজটি হল এল কিউ সিটি মেডিকেল কলেজ অ্যান্ড নারায়ণা মাল্টিস্পেশালিটি হসপিটাল দুর্গাপুর টোটাল খরচ হলো সেভেন পয়েন্ট সেভেন্টি সিক্স লাক্স টাকা মোট আসন সংখ্যা একশো পঞ্চাশ জন ভর্তি প্রক্রিয়া ইউ পরীক্ষার মাধ্যমে পরবর্তী কলেজটি হলো এল সি এ আর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডক্টর বিধানচন্দ্র রয় হসপিটাল হলদিয়া পরবর্তী কলেজটি হল এল সি এ আর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডক্টর বিধানচন্দ্র রয় হসপিটাল হলদিয়া টোটাল খরচ হলো চোদ্দো পয়েন্ট তিরিশ লক্ষ টাকা টোটাল আসন সংখ্যা হলো একশো জন ভর্তি প্রক্রিয়া ইউনিট পরীক্ষার মাধ্যমে পরবর্তী মেডিকেল কলেজটি হল গৌরী দেবী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল দুর্গাপুর টোটাল খরচ হলো ষোলো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু করে চৌষট্টি লক্ষ পাঁচ হাজার টাকা মোর আসন সংখ্যা একশো পঞ্চাশ জন ভর্তি প্রক্রিয়া ইউজিনিট পরীক্ষার মাধ্যমে